পিনাট সিসম ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল চুল লম্বা করে চুল হয় আরো বেশি ঘন কালো ও মজবুত বিটেক এক্সপার্ট স্টে ইয়াং প্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ারঅ্যাল আমার আমিতে আমি সারিকা সঙ্গীত প্রিয় আমাদের এই জাতি সুরের প্রতি ভালোবাসা তৈরি হয় মার আদর মাখা গলায় ঘুম পায়নি গান শুনে বড় হবার পর কেউ কেউ হয়ে ওঠে ভালো শ্রোতা আর কেউ কেউ তৈরি করেন সুরের সাথে একটা বন্ধন কিন্তু শ্রোতাদের মনে স্থায়ী আবাস করতে পারেন কয়জন বলেন তো এক প্রজন্ম নয় কয়েক দশক ধরে যার গান সবার মুখে মুখে তিনিই আজকে আমাদের অতিথি প্রিয় দর্শক আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় আসিফ আকবর কেমন আছেন ভাইয়া ভালো আছি স্যার তুমি কেমন আছো আমি বেশ ভালো আছি আচ্ছা একটা জিনিস আমি জানি সেটা শ্রোতারা জানে কিনা আমি জানি না যে আপনার গঙ্গিত দেশ পেরিয়ে বাইরে চলে গেছে সেই চমকের কথা যদি আমাদেরকে একটু বলেন হ্যাঁ আমি সম্প্রতি বলিউডের একটা ফিল্মে গান গেয়েছি প্রোটোকল অনুযায়ী আমি আর ইনফরমেশন দিতে পারবো না এটা একটা সলো গান এই ফিল্মে গান থাকবে পাঁচটা এর মধ্যে দুটো গানই আমার আর গানটা মানে সিনেমাটা চিত্র হবে ইংল্যান্ডে এটা পুরোটা বাজেট ডান আর রেকর্ডিং প্রায় শেষের পর দ্রুততম সময় শুটিং চলে যাবে আর কিছু বলা আমার জন্য আমি নিজেও জানি না আসলে ওদের প্রটোকলটা আলাদা কিন্তু এটা তো বিশাল অ্যাচিভমেন্ট আপাতত আমি খুশি যে বলিউডে রুনা বা জেমস তৃতীয় বাংলাদেশ হিসেবে আমি এটা সুযোগ পেলাম এবং সেই সুযোগটা কে শুধু এতটুকু দেখানোর থাকবে না এটা অনেক দূর যাবে ইনশাআল্লাহ আচ্ছা কিন্তু আমরাকে জানতে পারি যে আপনি যশের যুক্ত হলেন কিভাবে সেটা হচ্ছে সুদীপ্ত দাস নামে একজন মার্কেটিং প্রমোটার সে এগুলো প্রমোশন করে সে প্রায় দেড় বছর ধরে আমাকে চেস করছিলো মুম্বাইতে গাওয়ার জন্য তো আমার আবার একটা অনীহা চলে আসছে মানে অনেক এখন তো এইজ ফিফটি টু তার মধ্যে নতুনভাবে বলিউডে যাওয়া মানে আবার একটা পরিশ্রম করা আবার ফিটনেস নিয়ে আসে আবার একটা চর্চার মতো ঢুকে যাওয়া একটা রুলসে ঢুকে যাওয়া তো তারপরে আমি করলাম ওর অফারটা নিলাম এর মধ্যে আমার পাসপোর্ট ভিসা সংক্রান্ত জটিলতাগুলো শেষ হলো তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে দেখি এতক্ষণ এতক্ষণ বলছে একটা ট্রাই করি তখন আমি প্রায় ফিটনেস নিয়ে ছয় মাস কাজ করলাম নিজেকে একটু মাইন্ড সেট করলাম তারপর এক বছরের মাথায় আমি বলিউডে গিয়ে গানটা গাইলাম লাস্ট সেকেন্ড মেতে আচ্ছা তো সেই অভিজ্ঞতাটা কিরকম ছিল অভিজ্ঞতা ছিল ভালোই আমি ওখানে গিয়ে যা দেখলাম ওখানকার পরিবেশ আমি প্রথমে গিয়েছি এয়ার এমএস স্টুডিওতে একটা গান যেটা ছিল লাস্ট ডন তারপর গিয়েছি ইয়াস স্টুডিওতে অনুরোধ পরের সাথে চিরদিনের জীবন সঙ্গিনী আর পরের গানটা গাইলাম ফিল্মের তো ফিল্মে গাওয়ার পর পরই ওখানার আরও কিছু প্রডিউসার চলে আসছে যারা মহারাষ্ট্রের বিভিন্ন কোম্পানি লাইক জেড সিরিজ জাস্ট মজা এই টাইপের কিছু আমাদের যেমন বাংলাদেশে অডিও কোম্পানি আছে সাউন্ড টেক সঙ্গীত এরকম তো ওদের মুম্বাইতে এরকম লিডিং অডিও কোম্পানিগুলো তারা আমার ফিল্মের গান শুনেছে শোনার পরে এবার তাদের অডিও গানের অফার নিয়ে আসছে অর্থাৎ এখন আমি অডিও গাচ্ছি হিন্দি বাংলা দুটোই আর ইন্টারেস্টিং হচ্ছে তোমার মারাঠা একটা কোম্পানি নাম হচ্ছে জাস্ট মাজা এরা শুধু হিন্দি আর মারাঠি আমাকে পাওয়ার পর এত উৎফুল্ল ওরা ওরা ওই মারাঠি চ্যানেলটা বাংলা ভার্সান মানে জাস্ট মাজা বাংলা ওটা আমাকে দিয়ে স্টার্ট করেছে অর্থাৎ মহারাষ্ট্রের যে অডিও কোম্পানিগুলো আছে তারা আমার সাথে যোগাযোগ করছে এখন বড় কোম্পানিগুলো তো আছে আস্তে আস্তে অনেক খবরে আসবে তা আপাতত আমি কাজে আছি অনেক কাজে আছে আচ্ছা মুভি নিয়ে আমাদেরকে কিছু না বলেন কিন্তু সেখানকার স্টুডিও বা এখানে সাথে সেখানকার কাজের পার্থক্যটা কি সেটা যদি বলেন অনেক পার্থক্য আমি যখন আমি সবসময় বলি স্যারিকা আমি আগের প্রজন্মের শেষ বংশধর অর্থাৎ আলাউদ্দিন আলী স্যার বা আলাব বা বুলবুল আমি আমি বুলবুল সাহেব স্বগত লিমনরা যারা ফিল্মের জায়ান্ট ছিলেন শেষ প্রজন্মের তাদের সাথে কাজ করার সুযোগ আমার হয়েছে তখন আমরা স্টুডিওতে একটা পরিবেশ দেখেছি গীতিকার সুরকার ফিল্ম ডিরেক্টর প্রোডিউসার মিউজিক ডিরেক্টর কোরিওগ্রাফার অ্যাকশান ফাইট ডিরেক্টর সবাই মিলে একটা গ্যাদারিং হতো আর্টিস্ট থাকতো সেখানে একটা উৎসব পরি মহরত হতো তো এগুলো আসলে বাংলাদেশে এখন আর নাই মানে হোম স্টুডিও হয়ে গেছে কারোর সাথে কারো দেখা হয় না সবাই কাজটা ডেলিভারি দিচ্ছে বাসা থেকে বাট মুম্বাইতে এখনও সেই পরিবেশটা আছে এবং এদের একটা স্টুডিও মানে এক ইনস্টিটিউশন সেখানে সিঙ্গাররা গীতিকার সুরকার কম্পোজাররা মিউজিশিয়ানসরা বসে আড্ডা দিচ্ছে যাচ্ছে শিফট মেনটেন করছে আর সবচেয়ে বড় টেম্পারেচার স্টুডিও টেম্পারেচারটা আমি খুব বাংলাদেশে এবং দেখিনি আমি যখন ইয়ার সাহেবের স্টুডিওতে গান গাই বা ইহাস চোপড়া স্টুডিওতে গান গাই তখন ওই স্টুডিওর টেম্পারেচার দেখলাম স্টুডিওর ওয়াইডনেস দেখলাম একশো জন ভায়োলিনিস্টের জন্য প্লেস আছে আর জন বাসিওয়ালা বা অর্থাৎ যদি একশো জন গিটারও বাজায় অ্যারেঞ্জমেন্টটা অনেক বড় অনেক হিউজ জাস্ট লাইক তোমার আমরা যেমন ফ্লোর নিয়ে শুটিং করি ওরা ওরকম ফ্লোর নিয়ে রেকর্ডিং করে তো প্রত্যেকটা বুথ আলাদা অর্থাৎ তুমি যদি ওখানে ঢুকো

বেসিক্যালি ওরা যে কাজগুলি করে সেগুলো সব প্রাইভেট মানে কারো মালিকানাধীন কোনো কোম্পানির মালিকানাধীন আমাদের এখানে মনে করো তুমি ডিএফপি নাও বা এফডিসি না সরকারি বা যে কোনো কিছুই নাও তুমি সব সরকারি অডিটোরিয়াম বা সরকারি যে কাজ করতে হয় বা শিল্পকলা যাও অনেক ঝক্কি আমলাতন্ত্র থাকে একটা লাল ফিতর দরত্ব থাকে অনেক ঝামেলা থাকে তো প্রাইভেট হলে কি কাজটা সোজা হয়ে যায় এক্সটেনশনের ব্যাপার মনে করো তুমি এগারোটার সময় শুটিং তোমার শেষ হয় না বাই চান্স আর এফডিস আধা ঘন্টা শুটিং করতে গেলে পুরো রাতে শিফটে টাকা দিতে হবে তো এভাবে কি প্রডিউসার প্রেসার পরে যায় তো প্রডিউসার আসে না ইনভেস্ট করে না কোম্পানিগুলো সংকুচিত হয়ে যায় আবার আমাদের রেস্ট্রিকশন অনেক হাই মনে করো ছয় মাস বা ছয় বছর একটা পুরোনো বাল্ব ডিসিড ওটা আরেক শ্যুটিং সময় ফেটে গেছে মানে ইউজ হচ্ছে ছয় বছর ধরে কিন্তু ফেটে গেছে তোমার শুটিংয়ে জরিমানা দিবে তোমার তো এগুলো দেখা যাচ্ছে তুমি বাল্ব ফাটতে জরিমানা দিচ্ছ তুমি তো এই ধরনের নানান রকম ঝামেলার কারণে ইনস্টিটিউশনালি আমরা অনেক পিছিয়ে গেছি আমাদের এখানে কি প্রাইভেট রেকর্ডিং কোম্পানি নেই না আসলে নেই আমাদের এখানে কোনো রকম প্রাইভেট কোন সুযোগ সুবিধাই নেই বাংলাদেশে যেটা হওয়া খুব জরুরি আমি আরেকটা জিনিস একটু জানতে চাই যে আগে যখন আপনারা গান রেকর্ড করতেন তখন যেটা একটা অ্যালবাম পুরো ব্রেক করতেন যে কোনো सिंगरই সেটা করতে অনেকগুলো গান এবং डिफरेंट टाइप অফ সংস আমরা পেতাম একটা অ্যালবাম এখন যেটা হয়ে যাচ্ছে সবাই সলো রিলিজ করছে তো সেখানে কি আপনার মনে হয় যে কিছুটা ঘাটতি রয়ে যায় এটা এটা তো হচ্ছে যে আমরা যারা 12 গানের অ্যালবাম করেছি আমাদের একটা অপশন ছিল যে বারোটা গানের কোনো না কোনো গান হিট করতে পারে মানুষ পছন্দ করতে পারে এখন হচ্ছে তোমার চয়েস সিঙ্গেলস যদি এটা ক্লিক না করে তাহলে আর্টিস্টের কপাল পড়া তা সমস্যা হয়ে যাবে তো এটা মোর চ্যালেঞ্জিং বিশেষ করে নতুন জেনারেশন যারা আসছে তারা তো অ্যালবামের যুগ পায়নি তাদের জন্য আমি বলবো এটা মানে একান্তই দুর্ভাগ্য তাদের এটা কারণ অ্যালবামের যুগে মজাই ছিল আলাদা আর যেটা হচ্ছে সিঙ্গেলস করতে করতে কোম্পানির মালিকানায় গান যেমন তুমি ইন্ডিয়ায় যেটা চলছে তুমি কোনো লাইক শ্রেয়া ঘোষাল বা নিকিতা গান্ধী বা এখন যারা ভালো কাজ করছে তাদের যদি শিডিউল চাও সিঙ্গেলসের জন্য তারা শিডিউল দিবে না তোমাকে এরা হয় কি সিঙ্গেলস গানগুলো নিয়ে চ্যানেলের জন্য করে ফেলে আর ফিল্মের গান হলে তুমি এনি টাইম তারা চলে আসবে অর্থাৎ সিঙ্গেলসের ব্যাপারে তারা উৎসাহ বোধ করে না এবার যদি আমি সিঙ্গেলস গেতলে আমার চ্যানেলেগুলো এই জিনিসটার কথা কিন্তু আমি আজকে প্রায় দুই দশ সাল থেকে চোদ্দো বছর বলে আসি প্রত্যেকটা আর্টিস্টকে এক একটা প্রডিউসার হতে হবে তার গানের সত্ত তার কাছে থাকতে হবে গীতিকার সত্য তার কাছে থাকতে হবে কোম্পানিতে এখন যেভাবে গান বাজনা হচ্ছে পুরো গানটা এককালীন কোম্পানির কাছে বিক্রি হয়ে যায় অর্থাৎ গীতিকার সুরকার এবং শিল্পীর যে রাইটস থাকা উচিত সেটা থাকছে না ফলাফল একটা অনিশ্চিত হ্যাঁ একটা অনিশ্চিত গন্তব্য দিয়ে যাচ্ছে আবার মনে করো নাটক হচ্ছে এখন নাটকের ভিতরে একটা গান ঢুকে দিবে ওই গানের নামে ওই পেমেন্টটা আবার কমে নিচ্ছে আবার নাটকের রাইটস নিয়ে নিচ্ছে গানের রাইটস নিয়ে নিচ্ছে তো এই ফাঁদগুলা সুকৌশলের তৈরি হয়ে গেছে গত কয়েক বছরে এবং আমাদের সিঙ্গার সেই ফাঁদে পড়ে যাচ্ছে রেগুলারলি একমাত্র আমি বাদে আপনি সেখান থেকে বাঁচলেন কিভাবে না আমি তো আলো ইন্ডাস্ট্রির সাথে আমি আজকে পঁচিশ বছর ইন্ডাস্ট্রি ইনস্যান্ড আউট আমি জানি যেমন আমি দুই হাজার দশ সালের আর্লিতে একটু অবসরে চলে গিয়েছিলাম কেন দেখলাম যে আমি এত গান গাচ্ছি এটার ফলাফল কি আমার রাইটস কোথায় আমার শেষ পর্যন্ত কি হবে আমার চিকিৎসা করার জন্য টাকা লাগবে আমি ফুর্তি দেখলাম আমার ওইদিকে কোম্পানিগুলো ক্রমাগত কোটিপতি হবে এবং বাংলাদেশে এটা উদাহরণ কিন্তু অনেক বড় বড় শিল্পীর চিকিৎসার জন্য টাকা করতে করতেছে অথচ এখন পর্যন্ত আমরা ফিল্মের যে আমরা যে গেয়েছি কেন রেভিনিউ পাচ্ছি না বা কোম্পানির সাথে শিল্পী শুরু করে দ্বন্দ্বের কারণে ওই রেভিনিউগুলো হচ্ছে না কপিরাইট সোসাইটির কপিরাইট নামে একটা সংস্থা আছে তাদের কোনো রকম কার্যক্রম দৃশ্যমান না তো সব মিলে বাংলাদেশি মিউজিক চলছে আমি বললাম বাংলাদেশ টিমকে বলো না মায়ের টিম বললো মায়ের দোয়া বাংলাদেশ ইন্ডাস্ট্রি চলছে এরকমই তুমি ইন্ডিয়াতে দেখবে না একটা মিউজিশিয়ানস একটা সিঙ্গার কখনও দারিদ্রের কারণে বা পাকিস্তানে তুমি দেখবে না কোথাও না এটা একমাত্র বাংলাদেশ সম্ভব যে দারিদ্রের কারণে বা দারিদ্রতার কারণে একটা শিল্পীর না বা মারা যাচ্ছে তখন আমি রেভলিউশন করে আমার সাইড টাইমে করে আমার নিজস্ব চ্যানেল করলাম আমার যেখানে যেখানে ওয়ার্ল্ড ওয়াইড যে হান্ড্রেড সেভেন্টি টু প্ল্যাটফর্ম আছে যেখানে গান ইনপুট করা যায় পুশ করা যায় নিজে প্রোডাকশনে চলে গেলাম আমার নিজের ডিফেন্স আমি করে ফেলছি কারোর উপর আমি ডিপেন্ড করে নিই এক লাখ একলা একলা লাখ লাখ লাস্ট চোদ্দ বছর ধরে আমি আমার প্ল্যাটফর্ম গুছিয়ে নিয়েছে আমি আমি ইন্ডিপেন্ডেন্ট ভালো আছি সেটা কি সেটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল অবশ্যই চ্যালেঞ্জিং তুমি যদি নিজে কোম্পানি করো অন্য কোম্পানি তোমার কাজ দেবে না বাট আমার প্রভাবটা ছিল এরকম আমাকে কাজ দিতেই হবে আবার আমার কাজও আমি করবো আমি ওই গার্ডস নিয়ে চলে আসছি ওই রেগুলেশনের সিদ্ধান্তে আমি অটল ছিলাম ভয় পাই নাই নানান রকম বাদ নানান রকম বয়কটের ডাক আছে না যে ওর সাথে কাজ করবো বিশ পঁচিশ বছর শুনে আসছি তো যারা যারা আমাকে এই পর্যন্ত বয়কট করে বা বলে গেছে ভবিষ্যৎবাণী করে গেছে তাদের অনেকে মারা গেছে অনেকে সিনে নেয় আমি কিন্তু আছি এখনও তো কাজটা করতে হবে আমি সবসময় বিশ্বাস করি স্যারিকা যারা যোগ্য লোক তারা কথা বলবে আর যারা অযোগ্য লোক তারা সমালোচনা করবে আমি যোগ্য অযোগ্য দুইটাই যোগ্য লোক কাজ করবে অযোগ্য লোক কথা বলবে মানে যেটাকে আমি সমালোচনা বলি আমি যোগ্য অযোগ্য দুইটাই এবার তোমার চয়েস তুমি আমাকে কীভাবে দেখবা ওই স্টাইলে আমি বাংলাদেশে চলি বাংলাদেশের মানুষ একটা শ্রেণী আছে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে কিন্তু ওর ধারণা এটা নাই যে আমিও বাংলাদেশি আমিও বাংলাদেশের ছেলে তো তার বুদ্ধির আছে আমার বুদ্ধি কিন্তু কম না খুব এটা তো এই ধরনের চালাকি করে বুদ্ধিমান এক জিনিস বুদ্ধিমত্তা এক জিনিস চালাকি এক জিনিস আমার চালাকির খপর থেকে বাঁচতে হবে আর কিছুটা অবশ্যই আচ্ছা ও প্রিয়া এই গানটার মাধ্যমে আসলে আপনি আপনি হয়ে উঠেছেন এই গানটা আপনার উপর কতটা প্রভাব ফেলেছে আসলে আমি তো শুরু থেকে প্লেব্যাকে কোনো গানের কোনো প্রভাব আমার উপরে না আমি শুধু রেজাল্ট দেখি রেজাল্ট যদি ভালো হয় ভালো নাহলে পরেরটা দেখব তো ওপ্রিয়ার আগে প্লেব্যাক করেছে বেসিক্যালি চব্বিশটা ফিল্মে শকত আলিমন ভাইয়ের চব্বিশটা ফিল্মে গান গাওয়ার পরে কিন্তু ওপ্রিয়া তুমি কোথায় অর্থাৎ ও ফিল্মের যে এক্সপিরিয়েন্সটা সেটার এক্সপ্রেশন লেভেলটা গিয়ে পড়েছে ওপ্রিয়ার উপরে কথাগুলির উপরে ওপ্রিয়া গানের উপরে তো সেই ইম্প্যাক্টটা গিয়ে পড়েছে দর্শক শ্রোতাদের উপরে তো আসলে ওপ্রিয়ার গানটা যতটুকু হিট তার সাথে বেশি ভালো লাগে আবার ওপ্রিয়ার ভিতরে আরও গান করি যেমন এখনও মাঝে মাঝে বা কখনো ভালোবাসিনি এই টাইপের বাট ওপরে হ্যাবক ছিল সবার পছন্দ সবার পছন্দ মানে আমারও পছন্দ এবং এটা আমার লাইফের টার্নিং পয়েন্ট ট্রুলি আচ্ছা ওপিয়ার পরে গল্পে আমরা যাব কিন্তু ছোট একটি বিরতির পর দর্শক ফিরছি বিরতির পর আমাদের ফিল্মে যেটা হতো গম গম করা গলা থাকতো এখন এখন আহ একটু সরু গলা আছে মানুষ এটাই পছন্দ করছে যে মানুষ যেটা পছন্দ করে সেটাই আসলে সময় অ্যালমন্ড অলি পিনাট সেসন ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল চুল লম্বা করে চুল হয় আরো বেশি ঘন কালো ও মজবুত বিটেক এক্সপার্ট স্টে ইয়াং দর্শক ফ্রিয়াম বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার আমার আমিতে কথা হচ্ছিল আসিফ আকবরের সাথে ভাইয়ের পরবর্তী জার্নি নিয়ে যদি আমাদেরকে কিছু বলেন অপ্রিয় তুমি কোথার পরে প্রায় এক বছর পরে আমি একটা জটিলতায় পড়েছিলাম যে অ্যালবাম সেকেন্ডটা হচ্ছিলো না তখন যথারীতি আমার নেচার যেরকম আমি আবার রেভলিউশনের এডিশন নতুন সুরকার নতুন গীতিকার নিয়ে আমি কাজ শুরু করে দিলাম তখন হলো ওপাসনে বলে যে ওখানে ভালোবাসি ওটাও হিটে গেলো তারপর আমি ধারাবাহিকভাবে ডিসিশন নিলাম যে আমাকে সোলো অ্যালবাম করতে হবে বছর অন্তত তিনটা অকেশন আমাদের থাকে রোজারিদ কোরবানিদ এবং পয়লা বৈশাখ তো সেই নিমিত্তে আমি করলাম কি সাধারণত মানুষ হিট বা পপুলার হয়ে গেলে একটু রিল্যাক্স হয়ে যায় মানে একটু আরাম করে গাড়ি কিনে ঘুরে আরও শিডিউল ব্যস্ত দেখায় আমি বললাম কি ব্যস্ত হয়ে গেলাম পুরোপুরি স্টুডিও হয়ে গেলাম প্রতিদিন দুইটা তিনটা চারটা পাঁচটা গান রেকর্ডিং হতো এক একটা সময় দেখা গেল আমার কম্পিউটারের ফোল্ডারে পঞ্চাশটা ফ্রেশ গান রয়ে গেছে এখন আমি আমেরিকায় ট্যুরে গেছি আমাকে বলতেছে যে গান দিতে হবে বিক্সাল মনের জন্য গান দিতে হবে মানে যে ফোল্ডারে যান ফোল্ডারে গিয়ে আমাকে লিস্ট পাঠান ওই লিস্ট থেকে আমি আবার তখন তো মোবাইল এত ছিল না টেলিফোনে বলতে কথা তখন আমি লিস্ট দেখে গান দিয়ে দিতাম অর্থাৎ আমি আমার কাজটা গুছিয়ে রাখছি আমার জার্নিতে কখনও কেউ বলতে পারবে যে আসিভাব লেট আসবে ফাঁসি দিয়েছে আসবে টাইমলি কাজে আসে নাই বা কথা দিয়ে কথা রাখে নাই এসব আমার সাথে চলবে না বরং আমি চাহিদার আগে মানে তাদের যে যে সময়টা সময়ের আগে আমি কাজটা করে দিয়ে অভ্যস্ত এবং যে কারণে আমি মনে করি যে আমার লাইফের বা এতদিন যে চব্বিশ পঁচিশ বছরের ক্যারিয়ার আমার এই পঁচিশ বছর ক্যারিয়ারের আমার যে কনসিস্টেন্সি এটা মূল রিজন হচ্ছে আমার সিনসিয়ার আমি কাজের প্রতি আমার পেশার প্রতি আমি সিনসিয়ার এবং রেসপন্সিবল তবে মানে তারপরেও ইন্ডাস্ট্রির প্রতি আমি খুব দায়িত্বশীল যে কারণে আমি আমার স্ট্যান্ড বাই এখনও আছি ইনশাল্লাহ অথবা স্টিল স্ট্যান্ড আছি আচ্ছা ভাই নতুনদের সাথে কাজ করা হয় নতুনদের সাথে বেশি কাজ করি আমি বাংলাদেশে অনেক নতুন আর্টিস্টের ক্যারিয়ার আমার হাতে শুরু এবং তারা ড্রয়িং গুড কেউ হয়তো ঝরে হয়ে গেছে অনেকে নাই অনেকে অনেক বড় হয়ে গেছে তো আমার প্রথম নেশায় ছিল নতুন ডিরেক্টার নতুন গীতিকার নতুন সিঙ্গার যাদের ট্যালেন্ট আছে তাদেরকে টেনে নিয়ে আসে এবং বাংলাদেশে আমার মতো নতুনদের সাথে কেউ কাজ করে নেই সব অ্যাঙ্গেল থেকে ডিরেক্টর মানে যদি বলি মিউজিক ভিডিও সেখানেও যদি বলি গীতিকার সেখানেও শুরু করে সেম আচ্ছা তো এই পঁচিশ বছরের ক্যারিয়ারে প্লেব্যাকের কোনো কি আপনার চোখে পড়ে আসলে প্লেব্যাকটা যে জায়গায় আমরা দেখি একটা হল গম গম করা একটা বড় স্ক্রিন স্ক্রিনে ডায়লগ হবে কাঁপবে মানুষ কাঁদবে ভয় পাবে গান শুনবে উৎফুল্ল হবে আর এখন আমি আসলে ফিল্মের যেটা দেখি আসলে ওই ওই কি পৃথিবীতে দুইটা অংশ ছিল একটা হলো তোমার পুরু গলা মানে ভরাট ভয়েস তো ভরাট ভয়েসটা দিনটা এখন শেষ প্রায় শেষ মানে কি মানুষ এখন সরু গলা শুনছে যারা চিকন চিকন গলা সব গলা একরকম তুমি কে গাচ্ছে ঠিক বুঝতে পারবে না বললে তো ওইটা এখন খুব প্রচলিত হচ্ছে মানে বা চলছে ওটা কয়দিন চলবে সেটাও আমি জানি না অ্যান্ড ভরাট গলা হয়তো নাই সেটা হয়তো হতে পারে তো আমাদের ফিল্মে যেটা হয়তো গম গম করা গলা থাকতো এখন এখন একটু সরু গলা আছে মানুষ এটাই পছন্দ করছে যে মানুষ যেটা পছন্দ করে সেটাই আসলে সময় আচ্ছা অ্যাপ্রিসিয়েট আমি সবসময় করি মানুষ যেটা পছন্দ করছে হলে আছে টিকিট কেটে গান শুনছে ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে পয়সা খরচ করে গান শুনছে আমার মনে হয় মানুষ যেটা পছন্দ সেটাই আসল যদি আবার কখনো পরিবর্তন হয় তাহলে হবে আমি সব কিছু পজিটিভ দেখি কিন্তু আগে আমরা যেটা দেখতাম যে গানটা আসলে প্রাসঙ্গিক ছিল চলচ্চিত্রের সাথে এখনো কি সেটা একই রকম আছে না আমি আমি মনে করি না যে চলচ্চিত্রের গান প্রপারলি হচ্ছে আমি কোনোভাবে না যে বাংলা সিনেমায় এখন সিনেমার জন্য গান হচ্ছে বাংলা সিনেমায় যে গান হচ্ছে সেগুলো আসলে কিছু সিঙ্গার গাচ্ছে সেই গানটা সাকিব খানের মতো সুপারস্টার পারফর্ম করছে সেটা হিট হচ্ছে মানুষ দেখছে বাট সেই গানটার কারণে যেমন পরে না চোখের পলকের সিনেমার নাম কি বলতে পারবে না সিনেমার নাম কি পরে না চোখের পলকের জন্য কিন্তু মানুষ হলে গিয়েছে তাই না তারপরে এই যে আকাশে বাতাসে চল যায় কবিতা গান ছিল না রিয়াজ পূর্ণিমার একটা সিনেমা মনের মাঝে তুমি এই সিনেমা কিন্তু গান দিয়ে চলেছে মানুষ গিয়ে পরে দেখেছে ওইরকম কিছু গান হচ্ছে না যে গানের জন্য আমি হলে গিয়ে দেখব এই দিন শেষ সেটা কেন বলে আপনার মনে হয় সেটা থিঙ্ক আসলে ফিল্মে কাজ করা বুনিয়ে বুনিয়াদি ব্যাপার থাকে যারা ফিল্মে কাজ করে তারা ফিল্মটা বুঝে তো এখন আসলে ফিল্মের লোকের কাছে ফিল্মটা নাই যে কারণে আমি মনে করি যে যে বড়ো পর্দার যে যে ব্যাপারটা ঘটা উচিত সেটা বড় পর্দায় হচ্ছে না যে কারণে আসলে সিনেমা হলও বন্ধ হচ্ছে ওই ঈদ আসলে দুইটা ঈদ আসলে ঠুস ঠাস কয়েকদিন সাউন্ড হয় তারপর আর সারা বছর খবর থাকে না তা আমি নিজেও বাংলাদেশে হল চেক করেছি অনেক হলের পরিবেশ রকম নাই তো যদি ইনভেস্টমেন্ট আসে ইনভেস্টমেন্ট ফেরত না যায় প্রডিউসার প্রফিটেবল না হয় সিনেমা হল যদি টিকিট বিক্রি করতে না পারে তো আলটিমেটলি যেটা হবে সেটাই হবে মিডিয়াতেই সব আওয়াজ হবে আর প্র্যাকটিক্যালি খুঁজতে পাওয়া যাবে না এটা আমি গতদিন দেখে এসেছি একটা সিনেমায় হাই কাস্টিংয়ের আচ্ছা আর কোনো কারণে আপনার কি মনে হয় যে আগেকার সময় দেখা যেত যে একটা গান থেকে আরেকটা গানের অনেক পার্থক্য থাকতো বা ধরনটা অনেক ডিফারেন্ট হতো এখন দেখা যাচ্ছে দর্শক যেটা পছন্দ করছে একই স্রোতের বা একই ধরনের গান বেশি তৈরি করা হচ্ছে ঠিক ওই না আগে ছিল প্রাসঙ্গিক মানে তোমার প্রশ্নটা ছিল সুন্দর যে সিকোয়েন্স অনুযায়ী পাঁচটা গান থাকতো দেশ থেকে আসছে বিভিন্ন সিকোয়েন্স যেটা থাকে ফিল্মের তা আমরা সিকোয়েন্স অনুযায়ী গান গেতাম তা এখন তো আর আসলে গল্প বলা হয় না মানে সিঙ্গারের গল্পও জানে না আর গানের ডেপথ ওই নাই যারা গান লিখছে যে গানটা খুব হিট হয়ে গেল বাট বেশি দিন না সাত দিন দশ দিন পনেরো দিন পর আর শোনা যাচ্ছে না কিন্তু তুমি এখনও তুমি যদি আবার তোমার মনে হয় তুমি কিন্তু আবার চলে যাবো চক্ষের নজরে এমনি করে একদিন খুঁজে যাবে তাই না পুরোনোতে চলে যাওয়া অর্থাৎ নতুন যে যেগুলো করছি সেগুলো গানের বাণী এবং গানের সুরের সাথে কম্পোজিশনটা বা যে প্রেজেন্টেশনটা আমরা দেখছি মিডিয়াতে বা হলে সেটা দীর্ঘদিন লাস্টিং করছে না একটাই কারণ ডেপথ নেই গভীরতা কম তো এই গভীরতা নিয়ে কাজ করতে হলে ফিল্মের লোককেই ফিল্ম করতে হবে আমি অন্য কাউকে ছোটো করছি না ফিল্মের মানুষই ফিল্ম করবে এটা স্বাভাবিক তাহলে ফিল্ম চলবে এবং ফিল্ম ইজ দ্য বিগেস্ট মিডিয়া বাংলাদেশ এর বড় কোনো কিছু নাই অবশ্যই আচ্ছা ভাই কাজ নিয়ে অনেকক্ষণ কথা হলো এবার ব্যক্তি আপনাকে একটু চিনতে চাই জানতে চাই কিন্তু ছোট একটি বিরতির পর ওকে দর্শক ফিরছি বিরতির পর আমার স্বপ্নর সাথে যদি সিনসিয়ারিটি থাকে সেটা স্বপ্ন থাকবে না সেটা বাস্তব হবে ডেফিনেটলি দর্শক ফিরে এলাম বিরতির পর কথা হচ্ছিল আসিফ আকবরের সাথে ভাইয়া যাওয়ার আগে বলেছিলাম ব্যক্তি আপনাকে একটু চিনতে চাই জানতে চাই পরিবার নিয়ে কিছু একটা বলেন আমাদেরকে আমার তো বড় ছেলে বিয়ে করে দিলাম এখন টরন্টো থেকে বউ আর ছোট ছেলে অনার্স ফাইনাল দিচ্ছে শেষ প্রায় নর্থ সাউথ থেকে আর ছোটর একজন আছেন আইদা আসিফ উনি দুই বছর এক মাস বয়স আচ্ছা আরেকটা লাইফের আরেকটা জয়নি শুরু হলো আমার মনে হয় আরেকটা জার্নি না মূল জার্নি শুরু হলো এখানে আচ্ছা কারণ একটা মেয়ে একটা বাবা হওয়া যে কত বড় প্রাপ্তি দুনিয়াতে বা কত বড় নেয়ামত এটা এটা আমি আসলে আগে হিংসা করতাম আমার ভাইদের মেয়ে বা মানে আমার কতের মেয়ে আমি একটু মেয়ে বাচ্চার জন্য ক্রেজি থাকি ছোটোবেলা থেকে আমার মানে ভালো লাগে আমার ভাতিজিরা আমাকেই ওইভাবে ভালোবাসে তাই আমার মেয়ে হওয়ার পরে আমার মনে হচ্ছে পুরা নারী কুলটাকে আমি নতুনভাবে চিনলাম এবার একটা মায়া মানে একটা তো আছে প্রেম করে বিয়ে করছি সব ঠিক আছে বিয়ের পরে ঝগড়াঝাড়ি টানা পড়েন সব ওটাও ঠিক আছে কিন্তু একটা মেয়ে হচ্ছে একটা মানে পুরো বাগান একটা ফুল যেটা সারা পৃথিবীর বাগান দুদিন ধরি তাহলে ও আসার পর আসলে আমার লাইফে অনেক চেঞ্জ লাস্ট টু ইয়ার্স আমার মেজাজ কমে গেছে কারোর সাথে ঝামেলা করি না চুপচাপ থাকি অ্যাগ্রেসিভনেস কমে গেছে আর ওর দিকে তাকাই শুধু মানে ও কতদিন যেহেতু মানে আমার ছোট মানুষ নতুন আসছে ও কিভাবে ও পৃথিবীকে সে কি কোন এই বছর কিভাবে দেখে বছর জন বয়সে সে কিভাবে দেখছে তার চোখে দেখার চেষ্টা করতেছি এবং আমার সময় কাটে জীবনের উত্থান পতনের সাথে পারিবারিক সম্পর্ক বা পারিবারিক লাইফটা কতটুকু অ্যাটাচড বা ডিপেন্ড করে আমি মনে করি যে পরিবার প্রয়োজন বাট পেশাদারিত্বের ক্ষেত্রে পরিবারকে ঢুকানো উচিত না কখনোই না পরিবার হচ্ছে ইমোশনের জায়গা দায়িত্বের জায়গা আর পেশা হচ্ছে আমার ইনকামের জায়গা যেখান থেকে আমার বাকি অর্গানগুলো চলবে তো যেই জায়গাটা আমি কাজ করি যে বিষয়টা আমি কাজ করি সেটাই আমার কাছে আসলে পৃথিবী এর বাইরে কোনো পৃথিবী নেই সেই পৃথিবীর মধ্যে একটা পৃথিবী হচ্ছে আমার পরিবার এভাবে এইভাবে দেখতে চাই আমি কাজ আমার কাছে আগে এবং কাজের প্রতি সিনসিয়ারিটি এবং যে জায়গাটা আমি কাজ করি সেই জায়গার প্রতি সিনসিয়ারিটি বা যে মানুষটা বা যে প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করে তার প্রতি দায়িত্ব বোধ থাকাটা হচ্ছে মূল কথা আমি মনে করি যে এটা টিমওয়ার্কের মধ্যে চলবে আমার ফ্যামিলিও ঠিক এরকম একটা অর্গ্যান প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের মালিক বা আমার পরিবার একই সূত্রে কথা তো যদি ফ্যামিলিতে ফ্রাস্ট্রেশন থাকে সেটা যদি আমি নিয়ে আসি আমার প্রতিষ্ঠানে তাহলে দুইটার কোনোটা ঠিকভাবে চলবে না হয় সরে যাওয়া উচিত নাহলে সরাই ফেলা উচিত তার উভয় জায়গায় আসলে শান্তিটা প্রয়োজন একই সাথে না শান্তির প্রয়োজন আমি বলবো না সুখের প্রয়োজন আমি বলবো না আমি বলবো আমার দায়িত্বশীলতা আমার কাজের প্রতি আমার ডেভোশন আমি কাজ করবো আমার চব্বিশ পঁচিশ বয়স বয়স থেকে একটা পুরুষ লোক কাজে নেমে যেত সংসারে গাড়ি টানতে হয় বাবা হয় দাদা হয় শেষ পর্যন্ত কিন্তু ওই পুরুষ লোকটা তার জীবনের শেষটি শেষ পর্যন্ত ভাবে পরিবার নেড়ে তার নিয়ম একটা পুরুষ কিন্তু তার বাঁচে ইনকামের জন্য তার পরিবারের জন্য তার জীবন শেষ করার জন্য কিন্তু একটা পুরুষের জন্ম হয় তো সুতরাং ওইভাবে যদি আমি আমাকে মোটিভেট করি তবে তো ভাবি তাহলে আমার দায়িত্ব অনেক মৃত্যু রাখ পর্যন্ত তো সেই হিসাবে আমাকে তাই আসল শান্তি সুখের কোনো সুযোগ নেই এখানে আচ্ছা কিন্তু আপনি অনেক আগেই এই দায়িত্বটা নিয়েছেন হ্যাঁ আমি আর্লি বিয়ে করেছি আমি উনিশ বছর তিন মাসে বিয়ে করেছি তিন মাসে অনেক বিয়ের বত্রিশ বছর হবে আগামী মাসে তো এর জন্য আলোচনা তো কম হচ্ছে কম হয় নাই অনেক আলোচনা আমি সবই কাজ করি সবজিটা টপ পজিশনে ছিলাম বাছি আছি এখনও বারো হয়তো থাকবো কিন্তু আমার ফ্যামিলিটাও কিন্তু আছে অর্থাৎ এটা এমন না যে খুব ভালো কিছু হয়ে গেছে আমি খুব রং রাইট করে ফেলছি রঙ করে ওটা না ফ্যামিলিটা আছে এটা রহমত আমিও মেনটেন করার চেষ্টা করেছি ভুলভ্রান্তিগুলো আমরা শুধরে নিয়েছি কিংবা আমার বউ আমাকে মাফ করে দিয়েছে এটা হইতে পারে যে কোনোভাবে আমরা আসি অর্থাৎ এই কাজটা যদি আমার কাজের ক্ষেত্রে হ্যাম্পার করে তাহলে হয়তো এটা থাকতো না কারণ যে ডিভোটেড তার কাজের প্রতি সে কাজটাই করবে এবং এই কাজটা হচ্ছে মুখ্য নাহলে তুমি ট্র্যাক ড্রাগ নেওয়া আমাকে তো মানুষ কথা কথা বলতো ড্রাগ নেই এই নেই ওই নেই তুমি ড্রাগ নিয়ে পঁচিশ বছর কাউকে কাজ করতে দেখো যে কাজ করছে এবং সিনসিয়ারলি এখন ব্যক্তি সত্তাটা কোনোভাবে প্রতিষ্ঠান বা নিজের পেশাদারি সত্তার উপর প্রভাব বিস্তার করা উচিত না সেক্ষেত্রে তুমি লক্ষ্যচ্যুত বা কক্ষচ্যুত হওয়াই তো আমি একটা ডিভোশন আছে আমার কাজটা আজকে বাউন্ন বছর বয়সে মানুষ যখন রিটায়ারমেন্টে চলে যায় আমেরিকায় গিয়ে বাড়ি করতেছে সবাই নিজে কানাডা চলে যাচ্ছে ইংল্যান্ডে বাড়িঘর করে ফেলতেছে বা বাড়িঘর বিক্রি করে সমস্ত সম্পদ নিয়ে তারা চলে গেছে আমাদের শিল্পীরা ম্যাক্সিমামই বা ওখানে সেটেল ডাউন পাসপোর্টে নিয়ে নিছে রেসিডেন্সি নিয়ে নিছে আর সেখানে আমি নিউলি আবার আমাকে ট্রাভেল করতেছি কোথায় মুম্বাই ইন্ডাস্ট্রিতে বললাম যে মুম্বাইতে ফিল্মে গেছি আরও গাইব মুম্বাই ইন্ডাস্ট্রি যে অডিও কোম্পানি হলো সেখানে আমার গাইব অর্থাৎ আমি রিস্টার্ট এবং রিস্টার্ট কেমনে হতে পারে অ্যাজ এ ক্রিকেটার আমি আবার ইনিসকে টেস্ট ম্যাচ ধরে আমি চার ভাগে ভাগ করছি ফার্স্ট ইনিং শেষ ওপরে শেষ দুই হাজার দশ সালে সালে ব্যাক করলাম দুই হাজার চব্বিশ সালে থার্ড ইনিংস বাকি আমি যদি জীবনের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখি আমার স্বপ্নর সাথে যদি সিনসিয়ারিটি থাকে সেটা স্বপ্ন থাকবে না সেটা বাস্তব হবে ডেফিনেটলি এবং আমি সিনসিয়ার লোক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনুষ্ঠানে একদমই শেষে চলে এসছে কিন্তু যাবার এক একটা উপহার আছে আপনার জন্য আমাদের স্পন্সার বিটেকের পক্ষ থেকে তুলে নিতে থ্যাংক ইউ জি থ্যাংক ইউ দর্শক আসিফ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে তার সব স্বপ্ন যেন বাস্তবায়ন হয় সেই আসেনি আজকে এখানেই বিদায় নিচ্ছি কিন্তু কোথাও যাবেন না যাবার আগে আমরা চমৎকার একটা গান শুনবো বিটেক এক্সপার্টকে ধন্যবাদ একটা নাইস গিফট বক্সের জন্য সারিকা তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অল গানটি লিখেছেন কবির বকুল ভাই আর শুরু করেছেন এস টু টুল এটি সিনেমার নাম রানী কুঠির বাকি দেশ পরিচালনা সামিয়া জামান আর এই গানটি ন্যাশনাল রোড পেয়েছি সামিনা চৌধুরীর সাথে স্বপ্ন তুমি সত্যি তুমি তুমি আমার ভালোবাসা গান কবিতা তুমি সবিতা তুমি জীবনের আশা থাকো থাকো পাশাপাশি তোমায় আমি ভালোবাসি থাকো থাকো পাশে পাশে তোমায় আমি ভালোবাসি স্বপ্ন তুমি থ্যাংক ইউ এলমান অলিভ বিনাট ভিটামিন ও ভিটামিন ই শামপিউ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল চুল লম্বা করে চুল হয় আরও বেশি ঘন কালো ও মজবুত বিটেক এক্সপার্ট স্টে ইয়ং